এবং সাহাবায়ে কেরাম সহ ইসলামের মহান আদর্শের উপরে কালিমা লেপন করার জন্য আমার এই পবিত্র জমিন থেকে একজন আল্লাহর বান্দা যে নেককারজনক মন্তব্য, কুরুচিপূর্ণ মন্তব্য উপস্থাপন করেছেন, এর প্রতিবাদে এই কচুয়া সহ আশপাশ থেকে যারা এখানে উপস্থিত হয়েছেন ঈমানের দাবি নিয়ে আমি সর্বপ্রথম তাদেরকে মোবারকবাদ জানাই। আমি মোবারকবাদ জানাই আজকের এই আয়োজনকে বাস্তবায়ন করার লক্ষ্যে সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, রাজনৈতিক সামাজিক ব্যক্তিবর্গ, ইমাম ওলামায়ে কেরাম, তৌহিদি জনতা, যে যেভাবে আজকের এই প্রোগ্রামকে বাস্তবায়ন করার জন্য কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন, আল্লাহর আদালতে আল্লাহ যেন আমাদের প্রত্যেককেই পুরস্কৃত করে। সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের প্রোগ্রাম এখন পর্যন্ত সুশৃঙ্খল ভাবে যাদের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে, বাংলাদেশ সরকারের পুলিশ প্রশাসন সহ উপজেলার নেতৃবৃন্দ, প্রশাসনের দায়িত্বরত ব্যক্তিবর্গের সার্বিক সহযোগিতা আমরা কৃতজ্ঞতা ভরে স্বীকার করছি। আমি ধন্যবাদ জানাচ্ছি মিডিয়ার কর্মীবৃন্দ, জাতির জাগ্রত বিবেক, আপনারা আজকের এই প্রোগ্রামকে কভারেজ করার জন্য ঈমানের চেতনায় দেশের সার্বিক প্রেক্ষাপট বিবেচনা করে এখানে উপস্থিত হয়েছেন। আল্লাহ যেন আপনার এই আশা এই কাজের বদৌলতে কিয়ামতের দিন পুরস্কৃত করেন। সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা আজকের বিষয় সম্পর্কে মোটামুটি অবগত হয়েছেন। এই পর্যায়ে আপনাদের সামনে আমাদের আজকের এই প্রোগ্রাম থেকে কর্মসূচি এবং দাবি উপস্থাপনের পালা। আমি আপনাদের সামনে সুস্পষ্ট ভাবে বলতে চাই, ইতিহাসের কুলাঙ্গতম ব্যক্তি, এই কুলাঙ্গার সন্তানের হেদায়েতের জন্য আল্লাহর দুয়ারে দরজা খোলা আছে, আমরাও হেদায়েতের ডাকটাকে দিব। কিন্তু আল্লাহর আদালতে যদি মঞ্জুরি না থাকে, সে যদি হেদায়েতের দুয়ারে নিজের সিজদাকে অবরত না করে, তাহলে তার ভাগ্যে সিজদার এই সুযোগ আল্লাহ দিবেন না। তাই আমি আপনাদের কাছে দাবি জানাতে চাই, আজকের পর থেকে প্রশাসনের অগ্রগণী যে ভূমিকা দেখেছিলাম, কিন্তু আইনের ফাঁক খবর দিয়ে তার জামিন এবং সে স্বচ্ছায় সে সুন্দরভাবে মুক্ত বাতাসে বের হওয়ার যে সুযোগ পেয়েছে, এটা মমিনের হৃদয়ের রক্তক্ষরণের কারণ হয়ে দাঁড়িয়েছে। সম্মানিত উপস্থিতি, আজকের প্রোগ্রামের পক্ষ থেকে আপনাদের কাছে এবং মিডিয়ার কর্মীবৃন্দের মাধ্যমে প্রশাসনের উচ্চতর নেতৃবৃন্দের কাছে খবর পৌঁছে দিতে চাই, অবিলম্বে নাস্তিক মুরাদের জামিন বাজেয়াপ্ত করে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি স্থাপন করতে হবে। দ্বিতীয় নম্বরে আমরা বলতে চাই, বাংলাদেশের প্রচলিত আইনে ধর্মীয় বিষয়ে কটূক্তিকারীর যে শাস্তির বিধান রয়েছে, সেই বিধানকে সর্বোচ্চ বিধানে রূপান্তরিত করে ব্লাসফেমি আইনে রূপান্তর করার জোর দাবি জানাচ্ছি, যাতে করে ভবিষ্যতে কোন ব্যক্তি, কোন জাতি গোষ্ঠীর সদস্য কোন প্রকার ধর্মীয় বাদ আবেগের কথা, পুষ্কারিমূলক কথা বলার সিম্মত না করে। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে আর একটা দাবি আমরা উপস্থাপন করছি, যতক্ষণ পর্যন্ত উক্ত বিষয়ের সুষ্ঠু এবং গ্রহণযোগ্য সমাধান আমাদের সামনে উপস্থিত না করা হবে, তার সাথে সকল প্রকার সামাজিক সম্পর্ক বয়কট করতে হবে এবং
আহত ব্যক্তির ব্যাপারে কচুয়া বণিক সমিতি কচুয়া বাজার কমিটির পক্ষ থেকে স্থায়ী ভাবে বয়কট আদেশ অব্যাহত রাখতে হবে। সম্মানিত উপস্থিতি আপনারা জেনেছেন, মালিক পক্ষ ঘর ভাড়ার মালিক পক্ষের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা বাজার কমিটির পক্ষ থেকে এই প্রত্যাশা করতেছি অবিলম্বে তার সকল প্রকার ব্যবসায়িক কর্মকাণ্ড থেকে সামাজিক ভাবে চাপ প্রয়োগ করার দাবি রাখতেছি। যদি এটা বাস্তবায়ন না করা হয় এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। আমি আপনাদের সামনে সুস্পষ্ট বলতে চাই, মুসলমানরা হিন্দু ভক্ত খ্রিস্টানরা এই 56,000 বর্গ মাইলের জমির মধ্যে ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সহ অবস্থানে ভ্রাতৃত্ববোধকে সমুন্নত রেখে এই জমিনের ইজ্জত আব্রুকে হেফাজত করেছে। কিন্তু কোন মুসলমানের সন্তান হিসেবে পরিচয় দিয়ে ইসলাম এবং মুসলমানদেরকে কলঙ্কিত করতে চায়, মুসলমানের হৃদয়ের স্পন্দন মোহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জতের উপরে আঘাত করে কথা বলতে চায়, আমার এই 56,000 বর্গ মাইলের জমিনে কোন মুসলমানের সন্তান একথা মেনে নিতে পারে না, পারে না। প্রশাসনের কাছে সর্বোচ্চ দাবি আমাদের থাকবে, আপনাদের এই উদারতা আপনাদের এই দায়িত্ববোধ যেন অব্যাহত থাকে। আমি সাংবাদিক বন্ধুদের বলতে চাই, আপনাদের মাধ্যমে প্রশাসনের উদ্ধতন স্থানে আমাদের এই দাবিগুলো আপনারা পৌঁছে দেবেন, এই জাতীয় নেতৃবৃন্দের কাছে আমাদের এই দাবি পৌঁছে দেবেন। আজকে সমাজের তৃণমূল থেকে নিয়ে সর্বোচ্চ স্তরের মুসলমানরা যারা এখানে উপস্থিত হয়েছেন, মনে রাখতে হবে ইতিহাস আছে, সম্মান আছে, নাথক বস্ত্র অন্য এই দেশের জন্য লড়েছি, মরা মরেছি ভাষার জন্য। যদি আবারও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের হেফাজতে রাজপথে আমরণ সংগ্রাম করতে হয়, এই কচুয়ার তাওহীদি জনতা সামাজিক রাজনৈতিক নেতৃবৃন্দ ধর্মীয় নেতৃবৃন্দ আমরণ বস্ত্রের হংকারে ময়দানে অবস্থান করবে ইনশাআল্লাহ। ভুলে গেলে চলবে না, ভুলে গেলে চলবে না, এমাটির পরতে পরতে বীর শহীদের খুনের ইশারা আমাদের সামনে রয়েছে। 56,000 বর্গ মাইলের জমিনে ইমান এবং এখলাস ফলে মানুষের সংখ্যা 190-এর উপরে বস্ত্রের হুঙ্কারে ময়দানে থাকলে একজন মুক্তাদ গুরাত নয়, হাজারো কাফের এবং মুক্তাদের সামনে প্রতিবাদ করার জন্য সাহসী সন্তানরা এই জমিনে এখনো বলিষ্ঠ পদচারণা নিয়ে বিদ্যমান। সম্মানিত উপস্থিতি, আপনাদের এই আগমনকে আমরা স্বাগত জানিয়ে আর একটা কথা বলতে চাই, আমাদের দাবি যদি অবিলম্বে মেনে না হয়, মেনে যদি না না হয়, তাহলে এর পরবর্তীতে আমাদের নীতি নির্ধারক মহলের সাথে পরামর্শ সাপেক্ষে আবারও কঠিন লাগাতার কর্মসূচির ঘোষণা করা হচ্ছে। আবারও যদি কখনো আপনাদেরকে এই ময়দানে একত্রিত হওয়ার জন্য নবীর ইজ্জতের হেফাজতে ডাক দেওয়া হয়, তাহলে কারা কারা উপস্থিত হওয়ার জন্য প্রস্তুত আছে? আমরা সবাই রাসূল সেনা করি না বুলেট বোমা চাই ফসল।